Action. আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা আশা করি ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের ইলেকট্রনিক্স ক্লাস নেব। আমি প্রথমে আমার পরিচয় জানাচ্ছি, আমি শাহনাজ হোসেন, ইউনিভার্সিটি অফ নন-টেক, আরএস ডিপার্টমেন্ট। আর ক্লাস নেব হচ্ছে ইলেকট্রনিক্স ওয়ান, তার বিষয় কোড হচ্ছে এখানে লেখা আছে 65911। সবচেয়ে ভালো হবে তোমরা ম্যাথমেটিক্স একটা বই সংগ্রহ করবা প্রথম সেমিস্টারে, এই বইটা বাসায় দেখবা প্রথম চ্যাপ্টারে, আর আমার ক্লাস ভালো করে শুরু করবা, ভালো করে শুরু করবে, তোমাদের ক্লাস সহজ হবে। প্রথমে তোমাদের প্রথম বইয়ের প্রথমে আছে চ্যাপ্টার হচ্ছে ধারা বা প্রবল। এখানে আমার লেখা আছে প্রথম কিছু সূত্র, সমান্তর ধারার এন্তর পথ, এটা তোমরা এসএসসিতে অবশ্যই দেখছো। আবার আমি বলতেছি এম তম পদ এটা শুধুমাত্র এম পদের সমষ্টি এটা, হ্যাঁ, আর এটা তো উন্মুক্ত ধারা, উন্মুক্ত ধারা এম তম পদ এটা এম পদের সমষ্টি এখানে দেওয়া আছে। আর এটা ধরো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডবল প্লাস এন, এটা হচ্ছে এম পদের সমষ্টি সূত্র। এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার সময় সহজ হবে। এখানে ধরা আছে এখানে ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, ফোর স্কোয়ার, প্লাস প্লাস ডট ডট এন স্কোয়ার, এটা এন পদের সমষ্টি। ধরো বর্গ, এটা হচ্ছে এন পদের সর্বসংখ্যার সমষ্টি আর এন পদের সর্বসংখ্যার বর্গের সমষ্টি। এই সূত্র মনে রাখতে হবে, এই সূত্র মনে রাখতে হবে। আরেকটা সূত্র আছে এখানে, তোমরা খেয়াল করো এখানে যে জিনিস আছে এখানেও সেটাই আছে, শুধু এখানে কোলেস্টার নেই, এখানে কোলেস্টার আছে, এখন এটার সাথে এটা মনে রাখা একটু সহজ হবে। আর তোমাদের পলিটেকনিক বই পড়ার আগে আরেকটা কাজ করলে ভালো হয়, সেটা হচ্ছে এসএসসি লেভেলে যে সূত্রগুলো পড়ছো সেগুলো একটু পাশে দেখবা। সেটা আমি মুখে বলে দিচ্ছি, যেমন এ প্লাস বিএর স্কোয়ার, এম প্লাস বিএর স্কোয়ার, এ প্লাস বি টু, বি টু মানে বি টু বিএর স্কোয়ার, বি স্কোয়ার, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্রগুলো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ টু প্লাস বি টু প্লাস সি টু মাইনাস থ্রি এ সি, তারপরে ত্রিকোণমিতি সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, সেটাকে আমরা লেখা যায় সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। এই যাবতীয় ত্রিকোণমিতি সূত্রগুলো তো আমরা বাসায় দেখে নিলাম, তাহলে এই পলিটিকে আসে আবার নতুন করে বইগুলো পড়া সহজ হবে।